যারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি। তো আপনার যদি বিভিন্ন কাজের পারপাসে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও করার প্রয়োজন পড়ে, যেমন গেমিং ভিডিও ক্যাপচার বা কাউকে শেখানোর জন্য ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান, তাহলে এই স্ক্রিন রেকর্ডারটির মাধ্যমে আপনি ফুল এইচডি ফরম্যাট এবং উইদাউট ওয়াটারমার্ক ছাড়াই স্ক্রিন ভিডিও ক্যাপচার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকাই পে করতে হবে না, আপনি অলমোস্ট ফ্রিতে সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। তো সফটওয়্যারটির নাম হচ্ছে এক্স রেকর্ডার, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনি প্লে স্টোর থেকেও এক্স রেকর্ডার সার্চ করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওতে এক্স রেকর্ডার কীভাবে ইউজ করতে হয় সেটার এ টু জেড কমপ্লিট প্রসেস আমি আপনাদের শিখিয়ে দিব, সো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এক্স রেকর্ডারটি ইনস্টল করার পর ওপেন করতে আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে জাস্ট আপনাকে ডোন্ট আস্ক অ্যাগেন টিক মার্ক করে এই অ্যালাও একটি ক্লিক করতে হবে। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আপনাকে এক্স রেকর্ডার সফটওয়্যারটি খুঁজে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের এক্স রেকর্ডার সফটওয়্যার। তো এখানে ক্লিক করার পর জাস্ট এটাকে ডিসপ্লের পারমিশনটিকে অ্যালাউ করে দিতে হবে। তো এর জন্য আপনি অ্যালাউ ডিসপ্লে অদার অ্যাপস এটাকে এনাবেল করে দিবেন, দেন এই ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, দেন আবারও ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন নেক্সট, তো আপনি এখান থেকে নেক্সট করে দিবেন, দেন এবার ওকে করে দিবেন। এক্স রেকর্ডারটি কিছু পারমিশন চাবে, তো এই পারমিশনটিকে আপনি অ্যালাউ করে দিবেন। এই হচ্ছে এক্স রেকর্ডার সফটওয়্যারটি মেন ইন্টারফেস। তো ভিডিও রেকর্ড করার পূর্বে এই এক্স রেকর্ডারে কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে শিখে নিতে হবে, এবং আপনাকে কাজের সময় নিজের সুবিধা মতো সেটিংসগুলোকে কাস্টমাইজ করে দেন ভিডিও রেকর্ড করতে হবে। এর জন্য আপনাকে রাইট কর্নারের ডাউন সাইডে সেটিংস একটি আইকন দেখতে পাবেন, তো আপনি এই সেটিংস আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। তো ফার্স্ট যে অপশনটি দেওয়া আছে রেকর্ড অডিও, তো এটা বাই ডিফল্টভাবে মিউট করা আছে, অর্থাৎ আপনি যখন কোনো স্ক্রিন রেকর্ড করবেন তখন আপনার কোনো অডিও রেকর্ড হবে না। তো আপনি জাস্ট এই রেকর্ড অডিওর উপর ক্লিক করে দিবেন। দেন আপনি যদি স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করতে চান তাহলে এই মাইক্রোফোনটিকে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে ইন্টারনাল অডিও, তো আপনার কাছে যদি মাইক্রোফোন বা অন্যান্য অ্যাক্সেসরিজ না থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোনের যে ডিফল্ট স্পিকারটি আছে সেটা দিয়েও কিন্তু স্ক্রিন রেকর্ডের পাশাপাশি ভয়েস ওভার করতে পারবেন। তো এর জন্য আপনাকে এই ইন্টারনাল অডিওতে সিলেক্ট করতে হবে। এই অপশনটির মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি ইন্টারনাল এবং মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন। সাপোজ অ্যাজ গেম প্লে করার সময় কিন্তু গেমের মধ্যে কিছু সাউন্ড থাকে, এবং এর পাশাপাশি যদি আপনি কিছু কথা বলেন সেই কথাগুলোকে রেকর্ড করতে চান তাহলে আপনি ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন অপশনটিকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার যেই অপশনটি প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। পরের যে অপশনটি হচ্ছে রেজুলিউশন, অর্থাৎ আপনার স্ক্রিন রেকর্ডটি কত বেশি ক্লিয়ার হবে সেটা ডিপেন্ড করবে এই রেজুলিউশনের উপর। তো এখানে বাই ডিফল্টভাবে 720 পিক্সেল দেওয়া আছে, তো আপনি রেজুলিউশনের উপর ক্লিক করে আপনার যদি হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড ভিডিও প্রয়োজন হয় তো আপনি এখান থেকে 1080p সিলেক্ট করে দিবেন। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি রেজুলিউশন সবসময় 720 পিক্সেল বা 1080p রেখে দিবেন। দেন হচ্ছে কোয়ালিটি, তো কোয়ালিটিটি বাই ডিফল্টভাবে অটো দেয়াই আছে, আপনি অটোই রাখবেন। নেক্সট হচ্ছে FPS, FPS-এ ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম কিছু অপশন শো করবে, 15 FPS, 20 FPS। তো আপনার ফোনটি যদি ভালো মানের হয়ে থাকে তো এখান থেকে আপনি 60 FPS-এ সিলেক্ট করতে পারেন, বা আপনার ফোনটি যদি লো রেঞ্জের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অটো সিলেক্ট করে নেবেন, যাতে আপনার বাই ডিফল্ট অনুযায়ী আপনার CPU কনজাম করে। তো আমি এখান থেকে অটোই রেখে দিচ্ছি এবং এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। দেন হচ্ছে ওরিয়েন্টেশন, তো এটা বাই ডিফল্টভাবে অটো করাই আছে, তো আপনি জাস্ট ওরিয়েন্টেশনের উপর ক্লিক করলে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রাইট। তো আপনি যদি সোজাসুজিভাবে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এই পোর্ট্রাইট মোডে সিলেক্ট করে দিবেন, বা আপনি যদি ভার্টিক্যালি কোনো স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে ল্যান্ডস্কেপে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে অটোই রাখতেছি, দেন ক্যান্সেল করে দিচ্ছি। এরপর হচ্ছে সেভ লোকেশন, অর্থাৎ আপনার ভিডিওটি কোথায় সেভ হবে, তো এটা বাই ডিফল্টভাবে যেটা দেওয়া আছে তো আপনি সেটাই রাখবেন। এরপর রিপেয়ার সিস্টেম UI ক্র্যাশ, অ্যাভয়েড অ্যাবনর্মাল স্টপ, তো এই অপশনগুলো আমাদের কাজে লাগে না, তো এটাকে আমি স্কিপ করে নিচ্ছি। দেন নিচের দিকে হচ্ছে রেকর্ডিং মোড, তো এটা বাই ডিফল্টভাবে নর্মাল মোড দেওয়া আছে, তো আপনি এই নর্মাল মোডটিকেই রাখবেন। এরপর হচ্ছে কাউন্টডাউন বিফোর স্টার্ট, অর্থাৎ আপনার স্ক্রিন রেকর্ডটি শুরু হওয়ার পূর্বে কত সেকেন্ড সময় নেবে, তো এখান থেকে 3 সেকেন্ড করে দেওয়া আছে, তো আপনি এখান থেকে কাউন্টডাউন বিফোর স্টার্টের উপর ক্লিক করে এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ড করার পূর্বে টাইমিংটি সিলেক্ট করে নিতে পারেন, এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা অফ করে দেওয়া আছে, তো আমি এখান থেকে 3 সেকেন্ডে রাখতেছি এবং এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এরপর পপ আপ উইন্ডো আফটার টাস্কিং স্ক্রিনশট থেকে শুরু করে কিপ রেকর্ডিং হোয়েন স্ক্রিন ইজ অফ, এই অপশন পর্যন্ত যে বাই ডিফল্ট যে সেটিংগুলি করা আছে আপনি সেটাকেই ঠিক রাখবেন।
দেন নিচের দিকে টুলস বারের যে সেটিংগুলি আছে, এই সেটিংগুলি স্ক্রিন রেকর্ড করার সময় কিন্তু খুবই কাজে লাগে। তো আমরা এই সেটিংসগুলির কী কী কাজ সেটা শিখব। তো প্রথমে যে অপশনটি দেওয়া আছে স্ক্রিনশট, তো এটা যদি আপনি এনাবেল করে দেন তাহলে আপনার কাছে ঠিক এরকম একটি স্ক্রিনশট টুল আসবে। আপনার যদি স্ক্রিন ভিডিও রেকর্ড করার সময় কোনো স্ক্রিনশটের প্রয়োজন পড়ে তাহলে আপনি জাস্ট এই ক্যামেরা আইকনটির উপর একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট তৈরি হয়ে যাবে। দেন নিচে হচ্ছে ক্যামেরা। আপনি যদি স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি আপনার ক্যামেরাটিকে ইনেবল করতে চান তাহলে এখান থেকে জাস্ট এই টিকমার্ক আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি আপনার ক্যামেরাটিও ওপেন হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডারের সব থেকে মজার যে ফিচারটি সেটা হচ্ছে ব্রাশ। তো আপনি যদি ব্রাশকে ইনেবল করে দেন তাহলে আপনার কাছে ঠিক এরকম একটি ব্রাশ আইকন চলে আসবে। তো আপনি যদি এই ব্রাশ আইকনের উপর একটি ক্লিক করে দেন এবং কোনো অপশনকে হাইলাইট করতে চান তাহলে আপনি এই টুলসগুলোর মাধ্যমে কিন্তু হাইলাইট করতে পারবেন। তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি যদি এই অপশনটির মাধ্যমে হাইলাইট করতে চান তাহলে আপনি যে কোনো কিছুকে এভাবে হাইলাইট করতে পারবেন, বা আপনি যদি বৃত্তাকার কোনো কিছুর মাধ্যমে হাইলাইট করে দিতে চান তাহলে আপনি এখান থেকে এই যে বৃত্ত আকারের এভাবে হাইলাইট করে নিতে পারেন। দেন আপনি যদি অ্যারোর মাধ্যমে হাইলাইট করতে চান তাহলে আপনি এই অ্যারোটিকে সিলেক্ট করে এভাবে যেখানে হাইলাইট করতে চাবেন সেখানে কিন্তু হাইলাইট করতে পারবেন। বা আপনি যদি কোনো কিছু আর্টের মাধ্যমে হাইলাইট করতে চান তাহলে এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন এবং আপনি নিজের ইচ্ছা মতো আর্ট করে কোনো কিছুকে হাইলাইট করে দিতে পারবেন। তো এই হচ্ছে ব্রাশ টুলসের কিছু বেসিক ফিচার। তো আপনার ব্রাশের কাজটি শেষ হয়ে গেলে আপনি জাস্ট এই ক্লোজ আইকনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ব্রাশের যে টুলসগুলো সেগুলো চলে যাবে এবং আপনি আবার ব্রাশ আইকনে ক্লিক করে আবার সেগুলোকে নিয়ে আসতে পারবেন। দেন নিচের দিকের বাকি যে অপশনগুলো শো টাস্ক সহ নিচের যে অপশনগুলো আছে, তো এই অপশনগুলো আমাদের কোনো কাজে লাগে না, তো আমি এই অপশনগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি না। তো সেটিং করা কমপ্লিট হয়ে গেলে এবার আপনাকে স্ক্রিন ভিডিও রেকর্ড করার জন্য এই আইকনটির উপর একবার ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে এই রেড আইকনটির উপর একটি ক্লিক করে দিতে হবে। তো আমি যেহেতু অন্য একটি রেকর্ডার দিয়ে এই ভিডিওটির স্ক্রিনটি রেকর্ড করতেছি, যার জন্য কিন্তু আমি একই সাথে দুইটি স্ক্রিন রেকর্ডার অন করতে পারবো না। তো আপনি ভিডিও রেকর্ড করার জন্য এই স্টার্ট নাও এ ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডটি চালু হয়ে যাবে। তো আপনি যদি আপনার স্ক্রিন রেকর্ডটিকে অফ করতে চান, অফ করার জন্য আপনি যে উপরের যে মেনু বারটিকে হোল্ড ডাউন করবেন, দেন এখান থেকে এরকম একটি অপশন পাবেন স্টপ। তো আপনি এই স্টপের উপর একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিও রেকর্ডটি সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।